এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট, বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণাবর্ত, আরও এক বর্ষা শুরুর পূর্বাভাস। তো আগামী 3 থেকে 4 দিন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে, ঘূর্ণিঝড় পরবর্তীর আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো, সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনার নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার এলাকার লেটেস্ট আপডেট জানতে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া। এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, 27 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুর দুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 28 অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুর দুয়ারের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না। চোখ রাখবো দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। এদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, 28 অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, দিন কিংবা রাতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আরও জানায় আবহাওয়া দপ্তর, 24 ঘন্টার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ও 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95%। দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তবে দক্ষিণের রাজ্যগুলি অক্টোবর থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সম্মুখীন হয়। এবার তাই শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 29 অক্টোবর আশেপাশের সময়ে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা